সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যারা টিভি সেটের সামনে বসে আছো, তোমাদের সবাইকে সিটিভি ডিজিটাল কন্টেন্ট ক্লাসরুমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম খান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব উচ্চ মাধ্যমিক কম্পিউটার শিক্ষা প্রথম পত্র। শিক্ষার্থী বন্ধুরা, এই বইটিতে 9টি অধ্যায় রয়েছে। আজকে আমরা পড়ব প্রথম অধ্যায়, অবতারণা। আজ আমাদের আলোচ্য বিষয়বস্তুগুলো হচ্ছে কম্পিউটার কি, কম্পিউটারের কাজ, কম্পিউটারের বৈশিষ্ট্য, কম্পিউটারের জনক, কম্পিউটারের প্রকারভেদ। শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই আমরা দেখে নিই কম্পিউটার কি। কম্পিউটার একটি ইংরেজি শব্দ। গ্রিক শব্দ কম্পিউট থেকে কম্পিউটার শব্দটির উৎপত্তি। কম্পিউটার শব্দটির আভিধানিক অর্থ হচ্ছে গণনাকারী বা হিসাবকারী যন্ত্র। কম্পিউটার এমন একটি প্রোগ্রাম নিয়ন্ত্রিত ইলেকট্রনিক্স ডিভাইস বা যন্ত্র যা মানুষের দেওয়া প্রদত্ত ডেটা ও নির্দেশের ভিত্তিতে অতি দ্রুত গতিতে কার্য সম্পাদন করে নির্ভুল ফল বা আউটপুট প্রকাশ করে। কম্পিউটার যোগ বিয়োগ, গুণ ভাগ ইত্যাদি গাণিতিক কার্যাবলী এবং সাথে সাথে যুক্তি ও সিদ্ধান্তমূলক কার্যাবলী সম্পাদন করতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাশে যে ছবিটি দিয়েছি এটি একটি ল্যাপটপ। কম্পিউটারের কাজ। কম্পিউটার বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদন করে থাকে। এর মধ্যে গুরুত্বপূর্ণ চারটি কাজ নিম্নে উল্লেখ করা হলো। 1. বিভিন্ন ধরনের যন্ত্রাদি যেমন কিবোর্ড, মাউস ইত্যাদির সাহায্যে ইনপুট হিসেবে ডেটা ও নির্দেশাবলী গ্রহণ করে থাকে। 2. গৃহীত নির্দেশসমূহ মেমোরিতে সংরক্ষণ করে। 3. প্রয়োজনীয় প্রক্রিয়াকরণ বা প্রসেসিং সম্পন্ন করে। 4. প্রক্রিয়াকরণের পর ফল বিভিন্ন প্রকার আউটপুট যন্ত্রাদি যেমন মনিটর, প্রিন্টার, প্লটার ইত্যাদির মাধ্যমে প্রকাশ করে থাকে। তাহলে কম্পিউটারের মূল কাজ হচ্ছে এই চারটি, অর্থাৎ বিভিন্ন যন্ত্রাদির মাধ্যমে ইনপুট গ্রহণ করা, 2. গৃহীত নির্দেশসমূহ মেমোরিতে সংরক্ষণ করা, 3. প্রয়োজনীয় প্রক্রিয়াকরণ বা প্রসেসিং সম্পন্ন করা, এবং সর্বশেষ প্রক্রিয়াকরণের ফলাফল বিভিন্ন ধরনের আউটপুট ডিভাইসের মাধ্যমে প্রকাশ করা। এটি আমরা একটি চিত্রের মাধ্যমে দেখতে পারি। কম্পিউটার ইনপুট নিচ্ছে, প্রসেসিং করছে এবং আউটপুট দিচ্ছে। এটাই কম্পিউটারের কাজ। এরপর আমরা দেখি কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ। কম্পিউটারের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো দ্রুত গতি, নির্ভুল সম্পাদনা, ক্লান্তিহীনতা, মেমোরি বা স্মৃতি, যুক্তিসঙ্গত সিদ্ধান্ত, বহুমুখিতা এবং স্বয়ংক্রিয়তা। কম্পিউটারের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এসো আমরা এবার এই বৈশিষ্ট্যসমূহের একটু বিস্তারিত দেখে নিই। 1. দ্রুতগতি। কম্পিউটার অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন একটি যন্ত্র। এর দ্রুতগতির কারণ এটি বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে কাজ করে। কম্পিউটারের কৃত কাজের গতিকে মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ড, পিকো সেকেন্ড এককে প্রকাশ করা যায়। 1 সেকেন্ডের ক্ষুদ্রতম এককগুলো নিম্নরূপ। 1 মিলিসেকেন্ড সমান 10^-3 সেকেন্ড। 1 মাইক্রোসেকেন্ড সমান 10^-6 সেকেন্ড। 1 ন্যানোসেকেন্ড সমান 10^-9 সেকেন্ড। 1 পিকোসেকেন্ড সমান 10^-12 সেকেন্ড। কম্পিউটার প্রতি সেকেন্ডে 2 থেকে 4 মিলিয়ন গাণিতিক কার্যাবলী সম্পাদন করতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার অতি দ্রুত গতিতে বিভিন্ন গাণিতিক বা যুক্তিমূলক কার্যাবলী সম্পাদন করে থাকে। এটি কম্পিউটারের অন্যতম প্রধান একটি বৈশিষ্ট্য। এরপর আমরা চলে আসি দ্বিতীয় বৈশিষ্ট্যে। কম্পিউটারের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো নির্ভুল সম্পাদনা। কম্পিউটার যে কোনো কাজ নির্ভুলভাবে সম্পন্ন করতে পারে, কেননা এর প্রক্রিয়াকরণ অংশ অসংখ্য সূক্ষ্ম বৈদ্যুতিক বর্তনীর সমন্বয়ে গঠিত। কখনও কখনও কম্পিউটার ভুল ফল দিতে পারে, তবে এটি হয়ে থাকে প্রোগ্রামারের ভুল প্রোগ্রাম রচনার ফলে। কাজেই নির্ভুল সম্পাদনের জন্য অবশ্যই নির্ভুল ইনপুট দিতে হবে। কম্পিউটারের তৃতীয় বৈশিষ্ট্য হলো ক্লান্তিহীনতা। মানুষের ক্লান্তি আছে, অবসাদ আছে, একটানা দীর্ঘক্ষণ কাজ করলে মানুষ ক্লান্তি বোধ করে, কিন্তু কম্পিউটার ক্লান্তিহীনভাবে একটানা ঘন্টার পর ঘন্টা নির্ভুলভাবে কাজ করে যেতে পারে। এটা কম্পিউটারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কম্পিউটারের পরবর্তী বৈশিষ্ট্য হলো মেমোরি বা স্মৃতি। মানুষের মেমোরি সবসময় সমানভাবে স্থায়ী হয় না।
কিন্তু কম্পিউটারের বিশাল মেমোরি রয়েছে যেখানে কোটি কোটি ডেটা সংরক্ষণ করে রাখা সম্ভব এবং প্রয়োজনে সেই সব ডেটা তুলে আনা সম্ভব। এটা কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কম্পিউটারের পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেক সময় যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে গিয়ে চিন্তায় পড়ে যাই, কিন্তু কম্পিউটার কখনো এই ধরনের চিন্তা বা ইনডিসিশনে ভোগে না। কম্পিউটার গাণিতিক প্রক্রিয়ার পাশাপাশি যে কোনো ধরনের যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কম্পিউটারের পরবর্তী বৈশিষ্ট্য হলো বহুমুখিতা। কম্পিউটার এমন একটি ইলেকট্রনিক্স যন্ত্র যার সাহায্যে যে কোনো ধরনের কাজ করা যায়। সাধারণ হিসাব নিকাশ থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা, প্রকৌশল সহ জটিল বৈজ্ঞানিক সমস্যা সমাধান পর্যন্ত সর্বত্রই এর ব্যবহার রয়েছে। অর্থাৎ কম্পিউটারকে আমরা দৈনন্দিন জীবনের সাধারণ কাজ থেকে নিয়ে শুরু করে মহাকাশ গবেষণা অথবা পারমাণবিক চুল্লি সহ সকল ধরনের স্থাপনার জটিল কাজে ব্যবহার করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, কম্পিউটারের পরবর্তী বৈশিষ্ট্য হলো স্বয়ংক্রিয়তা। অর্থাৎ কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে নিজে থেকেই কাজ করতে পারে। কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে কাজ সম্পাদন করে থাকে। কম্পিউটারের অভ্যন্তরীণ যন্ত্রাংশগুলো প্রাপ্ত নির্দেশের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে প্রক্রিয়াকরণ সম্পন্ন করে এবং ফলাফল প্রকাশ করে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখে নিলাম কম্পিউটারের 7টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কম্পিউটারের এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর পাশাপাশি আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে, তবে এখানে আমাদের এই 7টি বৈশিষ্ট্য শিখলেই যথেষ্ট মনে করি। এরপরে আমরা চলে আসি আমাদের পরবর্তী টপিক্সে, কম্পিউটারের জনক। চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। বর্তমানে আমরা যে কম্পিউটার ব্যবহার করছি এর চিন্তা সর্বপ্রথম চার্লস ব্যাবেজের মাথা থেকেই আসে। চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। ব্যাবেজ 1834 সালে যে কোনো প্রকারের হিসাব কার্যে সক্ষম এরূপ একটি হিসাব যন্ত্রের পরিকল্পনা শুরু করেন। অ্যানালাইটিক্যাল ইঞ্জিন নামক এই যন্ত্রটিতে নির্দেশ নির্বাহ অর্থাৎ প্রোগ্রাম করার ব্যবস্থা ছিল এবং হিসাব কার্যের নির্দেশসমূহকে পাঞ্চ কার্ডে সংরক্ষণ করার পরিকল্পনা ছিল। কেন চার্লস ব্যাবেজকে আমরা কম্পিউটারের জনক বলছি এসো দেখে নিই। আধুনিক কম্পিউটারের সঙ্গে ব্যাবেজের অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের অনেক মিল ছিল। হিসাব কার্য ও সংরক্ষণকে তিনি দুটো অংশে বিভক্ত করেন। বস্ত্রশিল্পের সাদৃশ্য ব্যবহার করে তিনি হিসাবের জন্য ব্যবহৃত যন্ত্রাংশের নামকরণ করেন মিল এবং সংখ্যাসূচিত খাঁজকাটা চাকার নাম দেন স্টোর। আধুনিক কম্পিউটারের পরিভাষায় মিল ও স্টোরকে যথাক্রমে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বা সিপিইউ এবং মেমোরির সঙ্গে তুলনা করা যায়। সর্বপ্রথম কম্পিউটারের এইরূপ ধারণা এবং পরিকল্পনার জন্যই চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে কম্পিউটারের জনক কে এবং আমরা কেন তাকে কম্পিউটারের জনক উপাধিতে ভূষিত করেছি। এখন আমরা কিছু কম্পিউটার সম্পর্কে জানব। আমরা সর্বপ্রথম যেই কম্পিউটারটি সম্পর্কে জানব তার নাম হচ্ছে ABC। 1939 সালে যুক্তরাষ্ট্রের অধ্যাপক জন অ্যাটানাসফ ও তার ছাত্র ক্লিফ বেরি ভ্যাকুয়াম টিউব ব্যবহার করে একটি বাইনারি গণিত ভিত্তিক কম্পিউটার আবিষ্কার করেন। তাদের নাম অনুসারে কম্পিউটারটিকে ABC বলা হয়। আমরা এখানে ABC কম্পিউটারের একটি চিত্র দেখতে পাচ্ছি। এরপর আমরা জানব ইনিয়াক কম্পিউটার সম্পর্কে। ইনিয়াক এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর। এটি ছিল সর্বপ্রথম বৈদ্যুতিক কম্পিউটার। 1943 সালে ইউনিভার্সিটি অফ পেনসালভেনিয়ার মুর স্কুল অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক জন মোশলি এবং তার প্রকৌশলী প্রেসপার ইকার্ড সর্বপ্রথম ইনিয়াক আবিষ্কার করেন। ইনিয়াকে 18,000 ভ্যাকুয়াম টিউব ব্যবহৃত হতো এবং 20×80 বর্গফুট আয়তনের একটি ঘরে এই যন্ত্রটিকে রাখা হতো। দুটো সংখ্যার যোগফল বের করতে এই যন্ত্রের সময় লাগত 200 মাইক্রোসেকেন্ড। তুলনামূলকভাবে ইনিয়াক ছিল মার্ক ওয়ানের চাইতে অধিক দ্রুতগতিসম্পন্ন, তবে এই কম্পিউটারে প্রোগ্রাম সংরক্ষণের কোনো ব্যবস্থা ছিল না। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা ইনিয়াক কম্পিউটারের একটি চিত্র দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখব ইডিভ্যাক কম্পিউটার। 1945 সালে মোশলি ও ইকার ব্যালিস্টিক রিসার্চ ল্যাবের আর্থিক অনুদানে ইডিভ্যাক নামক একটি কম্পিউটার আবিষ্কার করেন।
এই কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন জন ভন নিউম্যানের প্রস্তাব অনুযায়ী করা হয়। নিউম্যানের সংগঠন আজও আধুনিক কম্পিউটারে ব্যবহার হয়ে আসছে, আর এই জন্যই জন ভন নিউম্যানকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। আমরা চিত্রে জন ভন নিউম্যান সহ ইডিভেক কম্পিউটারটিকে দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখব মার্ক ওয়ান কম্পিউটার। 1944 সালে নির্মিত মার্ক ওয়ান কম্পিউটারটি ছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও IBM এর যৌথ প্রচেষ্টার ফসল। মার্ক ওয়ানকে সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল কম্পিউটার হিসেবে আখ্যায়িত করা হয়। যদিও এই সময় ভ্যাকুয়াম ভাল্বের প্রচলন শুরু হয়, কিন্তু মার্ক ওয়ান কম্পিউটারটিতে কোনো ভ্যাকুয়াম ভাল্ব ব্যবহার করা হয়নি। এটি সম্পূর্ণভাবে তড়িৎযান্ত্রিক রিলের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছিল। এই কম্পিউটারটিকে ব্যাবেজের অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের তড়িৎযান্ত্রিক সংস্করণ হিসেবে গণ্য করা যেতে পারে। দশমিক পদ্ধতি ব্যবহার করে এটি প্রতি সেকেন্ডে তিনটি যোগ, প্রতি ছয় সেকেন্ডে একটি গুণ ও প্রতি ১২ সেকেন্ডে একটি ভাগ করতে পারত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে মার্ক ওয়ান কম্পিউটারের একটি চিত্র দেখতে পাচ্ছি। এতক্ষণ আমরা কিছু কম্পিউটার সম্পর্কে জানলাম, এবার আমরা গঠন ও ক্রিয়ানীতি অনুসারে কম্পিউটারের শ্রেণীবিভাগ সম্বন্ধে জানব। গঠন ও ক্রিয়ানীতি অনুসারে কম্পিউটারকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। এক নম্বর অ্যানালগ কম্পিউটার, দুই নম্বর ডিজিটাল কম্পিউটার এবং তিন নম্বর হাইব্রিড কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার, অ্যানালগ কম্পিউটারের অ্যানালগ কথাটা এসেছে অ্যানালোগাস শব্দ থেকে, যার আভিধানিক অর্থ হল সদৃশ। অ্যানালগ কম্পিউটারে বর্ণ ও অঙ্কের পরিবর্তে ক্রমাগত পরিবর্তনশীল সংকেত বা অ্যানালগ সংকেত ব্যবহার করা হয়। অ্যানালগ সংকেতের মূল বৈশিষ্ট্য হচ্ছে পর্যায়ক্রমিকভাবে ওঠানামা করা। এটি পরিমাপের নীতিতে কাজ করে। চাপ, তাপ, তরলের প্রবাহ, ত্বরণ, বেগ, ক্ষমতা ইত্যাদি পরিবর্তনশীল ডেটার জন্য সৃষ্ট বৈদ্যুতিক তরঙ্গকে অ্যানালগ কম্পিউটারে ইনপুট হিসেবে ব্যবহার করা হয়। এক ধরনের কাজের জন্য তৈরি করা অ্যানালগ কম্পিউটার অন্য ধরনের কাজে ব্যবহার করা যায় না। যেমন তাপমাপার অ্যানালগ কম্পিউটার দিয়ে চাপ পরিমাপ করা যায় না। এই ধরনের কম্পিউটার প্রক্রিয়াকরণের ফলাফল কাঁটার সাহায্যে অথবা গ্রাফের আকারে ছবি এঁকে প্রকাশ করে। অ্যানালগ কম্পিউটারে পরিমাপ করে ফলাফল বের করা হয় বলে এর সূক্ষ্মতা কম। এর সূক্ষ্মতা মোটামুটি 0.1%। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটারের ডিজিটাল শব্দটি ডিজিট শব্দ হতে উৎপত্তি হয়েছে, যার অর্থ হল অঙ্ক। ডেটা প্রক্রিয়াকরণ ও হিসাবের জন্য ডিজিটাল কম্পিউটারে বর্ণ, অঙ্ক, সংকেত, প্রতীক ইত্যাদি ইনপুট হিসাবে ব্যবহৃত হয়। মূলত এটি গণিতের নীতির উপর ভিত্তি করে পরিচালিত একটি গণনা যন্ত্র। ডিজিটাল কম্পিউটার শূন্য এবং এক এই দুইটি প্রতীক দিয়ে সব ধরনের কাজের প্রক্রিয়া সম্পাদন করে। প্রক্রিয়াকরণের ফলাফল সরাসরি মনিটর বা অন্য কোনো আউটপুট ডিভাইসে প্রদর্শিত হয়। ডিজিটাল কম্পিউটারের উদাহরণ হলো সাধারণ কম্পিউটার। আমরা সাধারণত বিভিন্ন ধরনের ডিজিটাল কম্পিউটার ব্যবহার করে থাকি, যেমন ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার ইত্যাদি। ডিজিটাল কম্পিউটারের ব্যবহার সাধারণত লেখালেখি, হিসাব নিকাশ, ছবি নির্মাণ, জটিল স্থাপত্য ও নির্মাণ কাজের নকশা তৈরির কাজ ইত্যাদি ডিজিটাল কম্পিউটারের সাহায্যে করা হয়ে থাকে। এরপর আসছে হাইব্রিড কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার ও ডিজিটাল কম্পিউটারের কার্যনীতির সমন্বয়ে হাইব্রিড কম্পিউটার গঠিত হয়। হাইব্রিড কম্পিউটারে ডেটা গ্রহণ হয় অ্যানালগ প্রক্রিয়ায় এবং সংগৃহীত ডেটা ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে প্রক্রিয়াকরণের জন্য ডিজিটাল অংশে প্রেরণ করা হয়। ডিজিটাল অংশ প্রাপ্ত ডেটা প্রক্রিয়াকরণের পর ফলাফল মনিটর কিংবা অন্য কোনো আউটপুট ডিভাইসে প্রদর্শন করে। শিক্ষার্থী বন্ধুরা, আধুনিককালে আমরা আমাদের চারপাশে অনেক সময়ই হাইব্রিড কম্পিউটার ব্যবহার করে থাকি। যেমন হসপিটালের ICU রোগীর মনিটরিংয়ের জন্য যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় এগুলো হাইব্রিড কম্পিউটার। মোটর গাড়ির ডিজিটাল স্পিডোমিটার এটিও একটি হাইব্রিড কম্পিউটার। এই ধরনের আরও অনেক হাইব্রিড কম্পিউটার আমরা আমাদের চারপাশে আজকাল ব্যবহার করছি, যদিও এই যন্ত্রগুলো অনেক দামি। হাইব্রিড কম্পিউটারের ব্যবহার হাসপাতালে ইনটেনসিভ কেয়ারে রোগীর তাপমাত্রা, রক্তচাপ, হৃদযন্ত্রের ক্রিয়া বিশ্লেষণ করে রোগীর বর্তমান অবস্থা
আউটপুট আকারে তুলে ধরে। এছাড়া ক্ষেপণাস্ত্র, নভোযান, আবহাওয়া ও অন্যান্য ক্ষেত্রে হাইব্রিড কম্পিউটার ব্যবহার হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ দেখলাম গঠন ও ক্রিয়ানীতি অনুসারে কম্পিউটারের শ্রেণীবিভাগ। তাহলে গঠন ও ক্রিয়ানীতি অনুসারে আমরা কম্পিউটারকে তিনটি ভাগে ভাগ করতে পারছি। এক নম্বর হচ্ছে অ্যানালগ কম্পিউটার, দুই নম্বর ডিজিটাল কম্পিউটার, তিন নম্বর হাইব্রিড কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার অ্যানালগ সংকেত গ্রহণের মাধ্যমে কাজ করে থাকে এবং এটি গ্রাফ বা কাটার সাহায্যে আউটপুট প্রদর্শন করে থাকে। ডিজিটাল কম্পিউটার শূন্য এবং একের মাধ্যমে ইনপুট গ্রহণ করে থাকে এবং এটি ডিজিটাল প্রক্রিয়াতেই প্রক্রিয়াকরণ করে আউটপুট মনিটরের মাধ্যমে বা অন্য কোনো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রদান করে থাকে। এরপর হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড কম্পিউটার অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত। এটি অ্যানালগ প্রক্রিয়ায় ইনপুট গ্রহণ করে থাকে, এরপর ডিজিটাল প্রক্রিয়ায় প্রক্রিয়াকরণ করে আউটপুট ডিজিটাল প্রক্রিয়ায় প্রদান করে থাকে। এবার আমরা দেখব আকার ও আকৃতির বিচারে কম্পিউটারের শ্রেণীবিভাগ। আকার ও আকৃতির বিচারে কম্পিউটারকে চারটি ভাগে ভাগ করা যায়। আকার ও আকৃতির বিচারে কম্পিউটারের শ্রেণীবিভাগকে আমরা ডিজিটাল কম্পিউটারের শ্রেণীবিভাগও বলতে পারি। ডিজিটাল কম্পিউটার চার প্রকার: মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার এবং সুপার কম্পিউটার। মাইক্রো কম্পিউটার। মাইক্রো শব্দের অর্থ ক্ষুদ্র। ক্ষুদ্রাকৃতির মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি বলেই একে মাইক্রো কম্পিউটার বলা হয়। এ ধরনের কম্পিউটারে সাধারণত একটি প্রসেসর, সিপিইউ, রম, র্যাম ও ইনপুট আউটপুট ইন্টারফেস চিপ দ্বারা গঠিত। এই ধরনের কম্পিউটার দামে সস্তা, সহজে বহনযোগ্য ও আকারে ছোট। সাধারণত একজন ব্যক্তি একটি কম্পিউটার ব্যবহার করে, এই কারণে এই ধরনের কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার বা পিসিও বলা হয়। মাইক্রো কম্পিউটার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক, পামটপ ইত্যাদি। মাইক্রো কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, গৃহস্থলীর কাজ, খেলাধুলা এবং চিত্ত বিনোদন সহ অন্যান্য ব্যক্তিগত কাজে মাইক্রো কম্পিউটার ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কয়েকটি মাইক্রো কম্পিউটারের উদাহরণ হল আইবিএম পিসি, অ্যাপেল পাওয়ার পিসি, আইবিএম 80286 ইত্যাদি। মিনি কম্পিউটার। মাইক্রোর তুলনায় মিনি কম্পিউটার অনেক বেশি ক্ষমতা সম্পন্ন, এই জন্য মিনি কম্পিউটার অনেক ধরনের কাজে ব্যবহার করা হয়। এক্ষেত্রে একাধিক ইনপুট আউটপুট যন্ত্র ব্যবহৃত হয়ে থাকে। টার্মিনালের সাহায্যে প্রায় অর্ধ শতাধিক ব্যবহারকারী একসঙ্গে মিনি কম্পিউটারে কাজ করতে পারেন। মিনি কম্পিউটার ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক এর সার্ভার হিসেবে কাজ করে। মিনি কম্পিউটারের ব্যবহার। মিনি কম্পিউটার শিল্প বাণিজ্য, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা, ব্যাংক বিমা ও বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়। মিনি কম্পিউটারের উদাহরণ হল আইবিএম S34, আইবিএম S36, নোভা ইত্যাদি। আমরা এখানে চিত্রে একটি মিনি কম্পিউটার দেখতে পাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ দেখলাম মাইক্রো এবং মিনি কম্পিউটার। এসো এবার দেখে নেই মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটার মিনি কম্পিউটারের চেয়ে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন, তাই মেইন ফ্রেম কম্পিউটার অনেক জটিল কাজ করতে পারে। মেইন ফ্রেম কম্পিউটারে সব ধরনের পেরিফেরাল ব্যবস্থা, সব রকম হাই লেভেল ভাষা ও সব ধরনের সফটওয়্যার ব্যবহৃত হয়। এগুলো ইনপুট আউটপুট ব্যবস্থার সাহায্যে প্রতি সেকেন্ডে কয়েক লক্ষ বাইট ডেটা আদান প্রদান করতে পারে। এদের ডেটা সঞ্চয় ক্ষমতা খুবই বেশি। মেইন ফ্রেম কম্পিউটারের ব্যবহার অতি বৃহৎ শিল্প বাণিজ্য প্রতিষ্ঠান, জটিল বৈজ্ঞানিক গবেষণা ও উচ্চস্তরের প্রযুক্তিগত গবেষণায় মেইন ফ্রেম কম্পিউটার ব্যবহৃত হয়। মেইন ফ্রেম কম্পিউটারের উদাহরণ হল আইবিএম 4300, ইউনিভ্যাক 1100, সাইবার 170 ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, চিত্রে আমরা একটি মেইন ফ্রেম কম্পিউটার দেখতে পাচ্ছি। এরপর আমরা পড়ব সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে শক্তিশালী, ব্যয়বহুল ও দ্রুতগতিসম্পন্ন কম্পিউটার। এদের গাণিতিক প্রক্রিয়া সম্পন্ন করতে সবচেয়ে কম সময় লাগে। সুপার কম্পিউটার মেইন ফ্রেম কম্পিউটার থেকে শক্তিশালী। আমেরিকা ও জাপানের অনেকগুলো প্রতিষ্ঠান সুপার কম্পিউটার তৈরি করে থাকে। এদের মধ্যে আমেরিকার কে রিসার্চ ও জাপানের হিটাচি কোম্পানি উল্লেখযোগ্য। ভারত পরম নামে একটি সুপার কম্পিউটার নিজেরাই তৈরি করে ব্যবহার করছে।
সুপার কম্পিউটারের ব্যবহার, আবহাওয়ার পূর্বাভাস, মহাকাশযান চালনা, প্রতিরক্ষা, গবেষণা, আগ্নেয়াস্ত্রের ডিজাইন, পরমাণু চুল্লি ও সুপারসনিক বিমানের ডানার ডিজাইন তৈরি, সিমুলেশন ও মডেলিং ইত্যাদির জন্য সুপার কম্পিউটার ব্যবহার করা হয়। কয়েকটি সুপার কম্পিউটারের উদাহরণ হল ইটিএ, জিরো টু পি, সুপার এস টুয়েলভ, সাইবার 205, ক্যারি 1 ইত্যাদি। এখানে চিত্রে একটি সুপার কম্পিউটার দেখা যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা পড়লাম ডিজিটাল কম্পিউটারের শ্রেণীবিভাগ। তাহলে ডিজিটাল কম্পিউটারকে চার ভাগে ভাগ করা যাচ্ছে, মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার এবং সুপার কম্পিউটার। এর মধ্যে মাইক্রো কম্পিউটার যেহেতু মাইক্রোপ্রসেসর ব্যবহার করে কাজ করে, তাই এটি সবচেয়ে ক্ষুদ্রাকৃতির। মাইক্রো কম্পিউটার আবার কয়েক প্রকার হতে পারে, যেমন ডেস্কটপ, ল্যাপটপ, পাম টপ ইত্যাদি। মিনি কম্পিউটার মাইক্রো কম্পিউটারের থেকে আকারে বড় এবং অনেক বেশি ক্ষমতাশালী। মিনি কম্পিউটারে টার্মিনালের মাধ্যমে প্রায় 50 জন ব্যবহারকারী একত্রে কাজ করতে পারেন। মেইন ফ্রেম কম্পিউটার মিনি কম্পিউটার থেকে আরও অনেক বেশি শক্তিশালী এবং এখানে টার্মিনালের মাধ্যমে শতাধিক ব্যবহারকারী একসঙ্গে কাজ করতে পারেন। সুপার কম্পিউটার এ যাবৎকালে আবিষ্কৃত সবচেয়ে শক্তিশালী কম্পিউটার। এটি জটিল মহাকাশ গবেষণা থেকে শুরু করে সব ধরনের জটিল কাজে ব্যবহার করা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রশ্ন দুটির উত্তর তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের ক্লাস থেকে আমরা শিখলাম কম্পিউটার কী, কম্পিউটারের কাজ ও বৈশিষ্ট্য, কম্পিউটারের জনক এবং কম্পিউটারের প্রকারভেদ সম্পর্কে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করে সিটিভি ডিজিটাল কন্টেন্ট ক্লাসরুমের পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।